খামে বেজা দুই চে শুরুর গল্প হওয়া রিক্সা চালক খাইরুলর। দুই মেয়ে ফুয়া আর বৌলইয়েরে এই শরতই তার রিক্সা চালক জীবনের পাঁচ বছরের সংসার। চার সদস্যের পরিবার এখন নিদারুণ হস্তে ইয়ান হইবার অপেক্ষা নড়াহে। হারুন দ্রব্যমূল্যর দাম উরুস্তুর করি পাইছে, কিন্তু নবারে খাইরুলের মতো গরিব মানুষলর আয়। দুই মাস আগর ফরে এখনও খাইরুলের দৈনিকায়র অঙ্কুয়া ঠিক একই রোগী কই। ইয়ান ছাড়াও খাইরুলের মতো এ শরৎ অসংখ্য কেটে খাওয়া মানুষের ইনকামের নেই আলাদা হন উৎস। এখন বর্তমানে পেঁয়াজ তেল আদা রসুন পেঁয়াজ সব কিছু দামে বাড়তি, বুঝছেন? এটা শুনলে তো মনে করেন খারাপ হয়ে লাগে, কিরে আমরা গরিবে বাঁচুন কেমনে, কিন্তু আমাদের ইনকাম তো বাঁচছে না। আমাদের ইনকাম প্রয়োজনে আরো কমে যায় বাড়ে যায়, এই একশো টাকা বাড়ে একশো টাকা কমে। বাসি বললেই মৌলিক চাহিদার ভিতর খাদ্য বস্ত্র চিকিৎসা এবং বাসস্থান উল্লেখযোগ্য, কিন্তু বর্তমান সময়ে মৌলিক চাহিদা পূরণে হিমশিম হনফরের স্বল্প আয়ের মানুষের উত্তম সাবান বিস্কুট উত্তম শুরু করি বলতে গেলে ব্যাগ কিছুরই দাম পাচ্ছে। এখন বর্তমানে ফিঁদের দাম পাচ্ছি, ফিঁদে থাকা আর 35 থেকে 40 বেচতাম, এখন যদি আমার 40-এর উপরে কিনে আবার 45 বেচি না, কোনো সামনে আরও দাম বাড়িব, 45-50 বেচতে হয়তো। এরপর রসুনের দাম পাচ্ছি, রসুন বেচতাম আগে 110-115 এলে, এখন 125 বা 7000 এরকম কিনে পরে আর 130 বেচির। এছাড়াও আটা ময়দার দামও বাড়ছি, আটা ময়দা আগে বেচতাম যে 40-42 এলে, তো এখন বর্তমানে বেঁচে দিয়ে 45 সামনে হয়তো 50 বা 55 এরকম বেতন পড়িব। তার ময়দা আগে বেতন তো 50-55, এখন 65 কিনে পরে 70 বেতন পরে। এছাড়াও ময়দা তুন দেখিন তৈরি করে বানানো হয় বিস্কিট টিস্কিট এই সমস্ত, এগিন এগিনের দাম প্রতি ব্যাগটা 10-15 টাকার বাড়ে গিয়ে। এছাড়াও সরে এতালার দাম বাড়িবার সম্ভাবনা আছে আরও পনির বাজার মধ্যে আপাতত দৃষ্টিতে কিছুই অবশিষ্ট নাই। ব্যাগ কিনার দাম মোটামুটি তুলনামূলক বাড়ে গিয়ে এবং আরও বাড়তে যাবে বলে মনে হয়। কর্ণফুলী মার্কেটত 600 পুরনো বাপদাদার দিন নিয়ে মুদির দোয়ানোর ব্যবসা দেখাশোনা করেন এই ব্যক্তি, ওনার নাম মৌসা শতকর। পণ্যর এলিয়া আগুন ছাড়ানো দাম দেখিয়ে তিনি বিস্মিত, তিনি হতবাক হইয়ে এন্ড দিন আইব ওনার কল্পনারও বাইরে আসেন। 18 বা 19 সালের মধ্যে যেন একখান ফ্যামিলির বাজার আছে ধরুন 7000 হইতে 8000 টাকা, ইয়ান আজ 2022-এর মধ্যে আইরে এই এন প্রায় হইল প্রায় 1500 মিনিমাম 1500-2000 টাকা বাড়ি গিয়ে। এই হিসেবে সব বেতন দেওয়া বাড়ে, প্রত্যেক যারা চাকরিজীবী আছে এটা সীমিত হয়েছে, কারণ এটার অজ্ঞ মানুষ 20,000 টাকা বেতন পাই, 20,000 টাকা এখন আমি এটা টানি কোনো ইতে চলে সেই বেতন এখন আমি কল্পনা করি। আর এটা ফার্স্ট উইল ছাপন বেশি লিচ আমি একখান আছে 800-900 ধরে 1980 ইংরেজির কথা হইব, হ্যাঁ 800-900 এই উইল ছাপন এখানে এখন 3 মারে গিয়েছে মানুষটি। এই মানুষের নাম আলাউদ্দিন, বাজারত সক্কর হাড়ের ইয়ানুয়ান সার আর ঘুরের আর ঘুরের। ক্যামেরা দেখি মাথা নিচের মিক্ষা করি চলে যেতেই চাইলেও তার মনের হতা কিন্তু তাত্তুন ফুসল লিলে আড়াড়ে উনাইয়ে নির্দি দেয়। জানিয়ে 5 পরিবারত রং মিস্ত্রি আলাউদ্দিনই একমাত্র উপার্জন করেন না ব্যক্তি, এতলেই ইসাপর আগাগোড়া একমাত্র তাত্তুনি ভোজন ফরে। আগে সারাদিনে আপনার 300 ইনকাম করছি, তারপরও পুরো সংসার চলছে, ছেলে মেয়ে নিয়ে চলতে পারছি। এখন দৈনিক যদি 600 ইনকাম করি সকালবেলা আবার নাস্তা পয়সা থাকে না, বা গাড়ি গাড়ি ভাড়া যাওয়ার গাড়ি ভাড়া থাকে না। বাজারে আসছে 440 নিয়ে, 440 থেকে একটা ব্রয়লার মুরগি নেবো চিন্তা করছিলাম, এখন ব্রয়লার মুরগির দামে আসতেছে 250। একটা মুরগি নাই নি, ছোটো থেকে একটা মুরগি নেবো ওইটার দামে আসতেছে 250, এখন বাদ বাকিগুলো দিয়ে কী বাজার করবো। পরে কী সিদ্ধান্ত নিলেন? পরে সিদ্ধান্ত নিয়েছি যে এখন আপাতত কোনোরকম ডিম বা ডাল দিয়ে কোনোরকম সারে দিব আর কি। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তর ফাতত ভালো খানা বলতে জিয়ান বোঝাই ইয়ানুল দিয়ে একমাত্র ফার্মর কুরয়ের দ্য ডিম, কিন্তু গেল কিছুদিন ধরেই ডিমের দামও বাড়ছে ডজন প্রতি 15-20 টাকা, কিন্তু গরিবর ফয়দা খানা ডিমও যদি এখন ফাতত লন না যায় তৈলে কী হইব কী হইব, ইয়েনি হইতো আসিল ওকা প্রাইভেট কোম্পানিত হিসাব রক্ষকর হাস করা স্বাস্থ্য সচেতন এই ব্যক্তি। আর মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের তুন জিন বেশি হন ফরে ইনলি তেলাফিয়া মাছ, ফার্ম মুরগির ডিম, তারপরে ফাঙ্গাস মাছ নিত্য প্রয়োজনীয় নারাতুন ডেলি লাগে। এখন ব্যবসায় লতুন একখানো একখানা দৃষ্টিপাত গরম করিব, দামর মিক্ষা দামগান যান সমানো যায় সহনীয় পর্যায়ে থাকে, যাতে করি মানুষ ইন কিনিয়ে হাইতারে
তাহলে ইন এই সামান্য ইনর প্রতি যদি দৃষ্টিপাত না করে তাহলে অজ্ঞ পুষ্টি ঘাটতি দেখা দিব, অজ্ঞ বিশাল জেনারেশন তৈরি বোধ যে তার ব্রেনত পুষ্টি ন পুষ্টি নেই, যে তার শারীরিকভাবেই তারা ভালো মতো বেড়ে উঠতো না, ফিট হইতো না, তারা তারা আনফিট হইব। লাল পারমেটটা বিক্রি করতেছে আগে ছিল 100-105 টাকা, এখন বর্তমানে দাম বেড়ে হয়েছে 115-120 টাকা। তারপরে হাঁসের ডিম আগে বিক্রি করছে 120-130 টাকা, এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে 150 টাকা। তারপরে সাদা ব্রয়লার যেটা ওটা আমরা আগে বিক্রি করতাম 95-100 টাকা, এখন বর্তমান বাজার হচ্ছে 110-115 টাকা। আর কোয়েল পাখির ডিম আগে আমরা বিক্রি করতাম 40-50 টাকা হচ্ছে 100 টাকা, বর্তমানে 110 টাকা সেল করতে হচ্ছে। খাদ্যের দাম বাড়তি তো সেই জন্য ডিমের রেট আমাদের বেশি দিয়ে কিনতে হয়। অন্যমিকা সাথেই দেখা গিয়ে থরে থরে সাজাইয়ে বই আছে সবজি বিক্রেতা তরতাজা সবজি বিক্রি। অথচ কিছুদিন আগেও ব্যাগ ধরনের সবজির দাম মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে থাইলেও এড়ো এখন সুখ নেই। শাকোত্তন শুরু করি ব্যাগ ধরনের সবজির কেজি প্রতি দাম পাইছে 10-30 টাকা, এক বোতা 10টি কেশাক কিনি হন ফরেট 20 টাকা দিয়ে রে। সবজি আস্তা কিছু নেই, পেঁপে আগে বেশি 30 টাকা এবং বর্তমান 10 টাকা পেঁপে কেজি। হ্যাঁ, বাইগেন আগে 30 টাকা ধরে, আম 40-50, ফল বেশি আগে 30 টাকা, আম 40-50 টাকা দাম পড়েন। ভিন্ডি আসিল আগে 40-50 টাকা কেজি, লাউ আগে আসিল 30 টাকা কেজি, বর্তমান 40 টাকা কেজি। হ্যাঁ, খরল 50 টাকা বেশি, 60 টাকা দাম পড়েন, আলু ঠিক আছে আলু 20 টাকা ধরে। বর্তমানে যে বাজারে যে দাম বুঝছেন, এইসব মানুষ মানে আমাদের মধ্যে সাধারণ মানুষ কিন্তু খাওয়ার মতো অবস্থা না আর কি, মানে পরিবেশ নেই আর কি একবারে। যেমন আজকে আমি শাক নিয়েছিলাম, ওখানে শাকের দামে বাড়তে মানুষ যেখানে শাক খাইতে পারে 10 টাকা দিয়ে, সেখানে তারা খাচ্ছে 20 টাকা দিয়ে। তবে আগের মতো স্বাভাবিক আছে গরুর গোস্ত, হাঁসের গোস্ত এবং সামুদ্রিক মাছের দাম। তবুও চিন্তার অবসান নর আলাউদ্দিন খাইরুলের মতো নিম্নবিত্ত হাজার হাজার মানুষের, কারণ খুব শীঘ্রই দাম বাড়িতে ফারে নিত্য প্রয়োজনীয় আরও বোধ পণ্যর। আমাদের আয় নেই, আয় থাকতো আমরা ব্যয় করতে পারতাম, আয় কমে গেছে ব্যয় বাড়ি গেছে। আর এখন ঈদ ভাঙা মাস সামনে আসতেছে, জুন মাস, জুন মাস যখন আসবে সরকারে, জুন মাস আসার আগেই তো সরকারে আমরা এটা আমাদের ছোটোর থেকে দেখতেছি বাজার দ্রব্যমূল্য সব কিছুর দামে ওনারা লাফিয়ে লাফিয়ে উঠতেছে। আমি একজন রংমিস্ত্রি, যেমন উনি ভাইয়ের রিক্সা চালান। গরিবের দিকে সরকারের চাইল মনে করেন ডাইল, পেঁয়াজ, রসুন এই কিনে দাম যদি কমায় দেয় আমরা গরিবে বাঁচতে পারি, বাঁচার সুন্দর। এখন এটা সরকারের উপরে আমরা নির্ভর। কাইরুলের এই হতার মতন আর আরোগ্য প্রশ্ন দ্রব্যমূল্যর দাম হতে হমিব, হতে হমিব ইয়ান ধারণাও করানো যার ইন ধারণারও বাইরে, কারণ প্রতিদিনই ক্ষণ না ক্ষণ দ্রব্যমূল্যর দাম বাড়ের বাড়েই চলেট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সমস্ত মানুষগুলো রিক্সা চাইল দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণের ভিতরে আনিব, ইয়ানি ব্যাকর প্রত্যাশা। জুবাইর রিফাত, সিপ্লাস টিভি।